হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনে বস। এখন কথা হবে ওমর সিনেমার একটা ঝলক নিয়ে। এটাকে বেসিক্যালি একটা টিজার বলা যায়, বাট এই পুরো ক্লিপটাকে তারা ঝলক বলতেছে, আই মিন এই সিনেমাটার একটা ঝলক। এটাকে আমি পুরো ভিডিও জুড়ে টিজারই বলবো। তো এই যে টিজারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, টিজারের 44 সেকেন্ড পর্যন্ত বি গ্রেড টিপিক্যাল বাংলা সিনেমার টিজার ট্রেইলার মনে হচ্ছিল, বাট আসল মজাটা আসলে এরপর থেকে শুরু হয়। মানে এই যে 1.5 মিনিটের পুরো ক্লিপটা, এখানে প্রথম 44 সেকেন্ড দেখলে আপনার মনে হবে যে এটা একটা রোম্যান্টিক সিনেমা, এবং এই একটা গানের মাধ্যমে তারা পুরো ঝলক, আই মিন পুরো টিজারটাই শেষ করে দিবে। এখন একটা পিওর রোমান্টিক সিনেমায় গান থাকবে, এটা নিয়ে আসলে প্রশ্ন তোলার মতো কিছু নেই। বাট আমরা কিন্তু এমনটা দেখেছি যে একটা ট্রেইলার বা টিজার এমনভাবে ডিজাইন করা হয় যে পুরো সিনেমা যতগুলো গান আছে, লাইক পুরো সিনেমা যদি 4টা গান থাকে, পুরো ট্রেইলারে সেই 4টা গানের ছোট ছোট অংশ দেখানো হয়। তো সেখান থেকে আমি বললাম যে এই যে প্রথম 44 সেকেন্ড, এটা দেখার সময় বারবার আমার এটাই মনে হচ্ছিল যে এটাও একটা টিপিক্যাল বিগ্রেড বাংলা সিনেমা হবে, বাট আসল মজাটা এর পরে শুরু হয়। পুরো টিজারটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। এর কারণ হলো বেশ কিছুদিন থেকে তারা যে ব্যাপারটা জানিয়ে আসতেছে যে একটা ঝলক দেখানো হবে, তারা কিন্তু তাদের ওয়াদা ভঙ্গ করেনি। এই যে ক্লিপটার মাধ্যমে কিন্তু পুরো সিনেমার একটা ঝলক আপনি দেখতে পাবেন, এবং তারা কিন্তু সেই কাজটা একদম ঠিকঠাকভাবে ডেলিভার করেছে। লাইক এখানে ট্রেলারের প্রথম দিকে, আই মিন টিজারের প্রথম দিকে কিন্তু আমরা একটা সুইট রোম্যান্টিক গানের দৃশ্য দেখতে পাই, যেখানে শরীফুল রাজ এবং এই সিনেমার যে নায়িকা তাদের ভেতর খুনসুটি দেখানো হয়। এরপরেই এই সিনেমার যে ক্রাইম পোর্শনটা, সেই পোর্শনটা আমরা দেখতে পাই। শুরুর দিকে কিন্তু এই ব্যাপারটা একদমই প্রত্যাশা করা যাচ্ছিল না যে এই সিনেমায় ক্রাইম হবে। প্রথম ক্লিপটা দেখে বা ক্লিপের প্রথম দিকটা দেখে এটা মনে হবে যে এটা একটা পিওর রোম্যান্টিক সিনেমা হবে, বাট ক্রাইমের পোর্শনটা যখন শুরু হয়, যখন ফজলুর রহমান বাবু এবং এখানে যে নাসিরুদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম তাদেরকে যখন দেখানো হয়, তখন কিন্তু গেমটা একদমই চেঞ্জ হয়ে যায়। টিজারের ডিজাইনটা যেভাবে করা হয়েছে সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম ঝলক বলতে যেটা বোঝায় তারা সেই কাজটাই এখানে করেছে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো এখানে যে অভিনেতাদের হায়ার করা হয়েছে, সবাই কিন্তু বাঘা অভিনেতা। ভালো অভিনেতাকে একটা সিনেমায় নেওয়ার যে একটা ভালো দিকও আছে, তার সাথে কিন্তু একটা বাজে দিকও আছে। লাইক খুব ভালো একজন অভিনেতাকে আপনি নিলেন, বাট তার ক্যারেক্টারটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করলেন না, মানে তার যে পোটেনশিয়ালটা আছে সেটা আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করলেন না, সেই ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক হবে, দর্শকের জন্য বেশ হতাশাজনক হবে। কারণ ফজলুর রহমান বাবু এবং নাসিরুদ্দিন খান, তারা যে লেভেলের অভিনেতা, তাদের কাছ থেকে কিন্তু বর্তমানে দর্শক বেশ ভালো রকম একটা পারফরমেন্স আশা করে। তো পরিচালক যদি তাদের সেরাটা বের করে আনতে না পারে, এই ব্যাপারটা কিন্তু কিছুটা হতাশাজনক হবে দর্শকের কাছে। তো একটা ভালো অভিনেতাকে নেওয়া যেমন একটা ভালো ব্যাপার, তার সাথে এই ব্যাপারটা ঠিকঠাকভাবে মেনটেন করা, এটাও কিন্তু একটা রিস্কি ব্যাপার। কলকাতা থেকে দর্শনা বণিককে নেওয়া হয়েছে, যে ব্যাপারটা আমরা অনেক আগে থেকেই জানি, হয়তো তার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স এখানে থাকবে, অথবা দেখা গেলো তিনি একটা আইটেম সঙ্গে পারফর্ম করলো। ঈদের এই সময়টাতে কিন্তু এশা মার্ডারের মতো এরকম ডার্ক সিনেমার থেকে এই টাইপের সিনেমা মানুষ বেশি প্রেফার করে, যেখানে ভালোবাসা থেকে ক্রাইম এবং আইটেম সঙ্গের মতো সব ব্যাপার অ্যাভেলেবল আছে। একটা পারফেক্ট কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে, এমন ডার্ক এবং সিরিয়াস সিনেমার থেকে আই গেস ওমরের মতো সিনেমা ঈদের সময়টাতে মানুষ বেশি প্রেফার করবে, কারণ সিনেমা হলে এই সময়টাতে মানুষ যাবে রিফ্রেশের জন্য। ওমরের প্রথম ঝলকটা আমার কাছে বেশ ভালোই লাগলো। এই প্রথম ঝলক দেখে কিন্তু এই সিনেমার গল্প সম্পর্কে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না, বাট যখন এই সিনেমাটার টিজার ট্রেইলার ড্রপ করা হবে, তখন কিন্তু গল্প সম্পর্কে কিছু একটা আজ করা যাবে। দেখা যাক যে সিনেমাটা কেমন হয়। তো এই সিনেমায় যে বাঘা অভিনেতাদের নেওয়া হয়েছে, তাদের যদি পরিচালক ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে, দেন সিনেমাটা থেকে আমরা আর কিছু না হোক চমৎকার কিছু পারফরমেন্স পেতে যাচ্ছি, এই ব্যাপারটা একদম গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে। তো এই ছিল ওমরের প্রথম ঝলক নিয়ে আমার মতামত। এই যে ক্লিপটা অথবা এই যে প্রথম ঝলকটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ফেসবুক পেজে ছোটখাটো অনেক আপডেট শেয়ার করি, আপনি চাইলে আমাদের পেজটিও ফলো করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।